প্যান্ট শার্ট পরেন, কিন্তু তিনি হালাল খান এবং সেই সাথে উনি জিনা, ব্যভিচার এবং সুদগুষ থেকে নিজেকে মুক্ত রাখেন। এই যে প্যান্ট শার্ট পরে যে উনি নামাজ পড়ছেন, ওনার মনে একটা প্রশ্ন হচ্ছে যে উনি নবীজির শাফায়াত পাবেন কিনা। আচ্ছা, আরবিতে একটা প্রবাদ আছে যে হুসনু সুআলি নিসফুল ইলম, না অর্থাৎ সুন্দর প্রশ্ন হচ্ছে জ্ঞানের অর্ধেক। ভাই অনেক যুগোপযোগী এবং বাস্তবভিত্তিক একটি প্রশ্ন করেছেন, আমরা এর উত্তর যদি ডিরেক্ট আল্লাহর কাছ থেকে জানতে চাই। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আরাফের মধ্যে আমরা এটা দেখতে পাই যে অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, অর্থাৎ আদমের সন্তানেরা, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা নামাজ পড়তে যাবে। মসজিদ বলতে কিন্তু শুধু আমাদের প্রতিষ্ঠিত মসজিদ না, আমরা যেখানে সেজদা দিই সেই জায়গায় বোঝানো হয়, আমাদের বাসায় যে জায়গায় সেজদা দিই সেই জায়গাটাও কিন্তু সাময়িক অর্থে মসজিদ হতে পারে। সুতরাং নামাজ আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি নামাজ পড়তে আসছো তখন তুমি সুন্দর এবং যেই কাপড় চোপড়টা তুমি নিজের জন্য বিভিন্ন বাহির ওকেশনে পছন্দ করো সেই কাপড়টাকে তুমি পরে তুমি আমার সামনে নামাজে দাঁড়াও। জি, এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর নির্দেশ। এখন আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুম লঙ্ঘন হয়। তবে যদি কেউ খালি গায়ে অথবা হাফ শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়ে, নামাজ হবে, তবে মাকরুহ হবে, মাকরুহ হবে। জি, নবীজির শাফায়াত পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুহতারাম, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে স্ত্রী অন্যের সাথে মেলামেশা করেছেন, তিনি নিজেও সাক্ষী এবং তারা দুইজনও সাক্ষী দিয়েছে, এই অবস্থায় তাদের কী করণীয়? স্বামীর করণীয় কি, স্ত্রীর করণীয় কি? ওনাদের তিনটা বাচ্চা আছে, সংক্ষেপে যদি। আল্লাহু আকবার, এটা আমাদের বর্তমান সময়ে একটা সমাজের ক্যান্সার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। জি জি, এ জায়গায় ইসলামী আইন যদি দেখতে পাই তাহলে স্বামী যদি জানতে পারেন, স্বামীর কাছে যদি ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু ইসলামী আইন অনুসারে স্ত্রী কিন্তু রজমের আইন মুখাপেক্ষী হবেন। এ জায়গায় স্বামী যদি স্ত্রীকে রজমটা হচ্ছে ইসলামী আইনে, যদি বিবাহিত কোনো পুরুষ বা নারী অবৈধ সম্পর্কে জড়িত হয় এবং এটা প্রমাণিত হয় তাহলে তাকে জীবিত অবস্থায় পাথর মেরে হত্যা করতে হবে। যেহেতু আমাদের সমাজে ইসলামী আইন নেই, তাহলে এই আইনটা আমাদের পালন করা খুবই কষ্টকর, অসম্ভব। সে জায়গায় স্বামী যদি এহসান করেন স্ত্রীর প্রতি, ঠিক আছে, স্ত্রী যদি বলে আমি নিজেকে ইসলাহ করে নিলাম, পরিশুদ্ধ করে আমি আর করবো না, তাহলে স্বামীর সাথে সংসার তিনি করতে পারেন। আর যদি স্ত্রী মনে করেন না সংসার করবো না, তাহলে স্বেচ্ছায় তিনি খোলাও করতে পারেন, স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন। এ জায়গায় আসলে বাচ্চাদের ভবিষ্যৎটা নিয়ে অনেক বড় প্রশ্ন থেকে যায়। যদি দুইজন নিজেদের ভুল বুঝতে পারেন, স্বামী যদি এহসান করতে পারেন স্ত্রীকে, একটা পরিবার সুন্দর করে টিকে যাবে, তিনটা সুন্দর বাচ্চার ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। ইসলাম ভাঙতে বলে না, ইসলাম গড়তে চায়। জি, এটা কিন্তু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু স্বামী চাইলে কি এই মুহূর্তে তালাক দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই তিনি তালাক দিতে পারবেন। জি।